তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি। এর জন্য ছোট একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর দু তিনটে রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি, আর লাগছে মোরলা মাছ। আর এখানে আমি বেগুন দিয়ে করব, তাই বেগুন কুচি নিয়েছি, তোমরা চাইলে আলুও নিতে পারো, আর লাগছে টমেটো বাটা। প্রথমে মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। যে কোনো মাছ ভাজার সময় নুন হলুদের সাথে যদি কাঁচা তেল দিয়ে নাও, তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইতে কোনো সময় লাগবে না। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নেব, আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই বেগুন কুচিগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ভেজে নেব। এরপর কড়াইতে গোটা জিরে ফোড়ন দেব আর পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ বাটা আর থেতো করা রসুনটা দিয়ে দেব। এরপর কড়াইতে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তারপর এর মধ্যে দেব টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর বাদবাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব, মানে স্বাদমতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু একটু ঝাল হবে, তাই এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। এবার তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু জল দেব, খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখা মাখা হবে, তাই জন্য সামান্য একটু জল দেব। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, আর দু মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই এটা একদম মাখা মাখা হয়ে আসবে, আর সাইড থেকে এরকম তেল ছেড়ে যাবে, তাহলেই বুঝতে হবে এটা একদম রেডি। এই সময় এটাকে কড়াই থেকে নামিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি। তো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।